جس کو کر دی اللہ نے کوثر بھی عطا آتائے غائب دان نبی کی دو جہاں جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ والہ وسلم এর উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর तमाम আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার মুখে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অনুকম্পা বর্ষিত হোক। আমার প্রিয় সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদী ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যত দূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ছাড়া অন্য গায়ের কম যারা আছেন তাদের প্রতিও ভালোবাসা, ভালোবাসার সাথে আপনাদেরও জানাই কুশল মঙ্গল। আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মজিদ থেকে আয়াতে পাক, আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। ও মহান কিতাব, যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইনি উস কালামুল্লাহ সে আয়াত করিমা তেলাওয়াত কি হে। সবসে পহলে বাত ইয়েহি হে কে মেরি জবান বাংলা হে, মে কভি কুভার উর্দু বোল লুঙ্গা মগর তকরির বাংলা হি মে হোগা। সুবহানাল্লাহ, আল্লাহ গনি মাইনি উস কালামুল্লাহ সে আয়াত করিমা তেলাওয়াত কি হে, জিসমে মেরে রসূল কে চশমে মজাক কে সুরমা ভি হে। মাইনি উস কালামুল্লাহ সে আয়াত পাক তেলাওয়াত কি হে, জিসমে মেরে রসুল কে ওমা রমাইতা ইজ রমাইতা বলা কিন্নাল্লাহ রমা ভি হে। মাইনি উস কালামুল্লাহ সে আয়াত পাক তেলাওয়াত কি হে, জিসমে মেরে রসুল কে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ভি হে। মাইনি উস কালামুল্লাহ সে আয়াত পাক তেলাওয়াত কি হে, জিসমে মেরে রসুল কে মুস্কুরাহত কে জলওয়ে ভি হে। মাইনি উস কালামুল্লাহ সে আয়াত পাক তেলাওয়াত কি হে, জিসমে মেরে রসুল কে কিরদার ভি হে, রফতার ভি হে, গুফতার ভি হে। বলকে মে কহনা চাহতা হু আগর খামোশ কুরআন দেখনা হে তো মসজিদ জাকে গুলজার খোল কর দেখা কিজিয়ে, আগর বোলতা চলতা কুরআন দেখনা হে তো মদিনে কে বাহ খোল কর। নারা তাকবীর, নারা রিসালাত, নারা হাদি সাইয়্যিদ মুহাম্মদ আলী নাবাবান। ও কালাম রব্বুল আলামিন কে তরফ সে ইয়ে আওয়াজ আতা হে সুবহানাল্লাহ বিহামদিহি। মানে উস কালামুল্লাহ সে আয়াত পাক তেলাওয়াত কি হে, জো কালামুল্লাহ নবী পাক সাহিবে দৌলত কো ফরমাতে হে ইয়া রাসূলুল্লাহ বড়া ফরমানা লাকা জিক্র, রব নে কাহা এ মেরে প্যারে মাহবুব হামনে আপকে জিকির কো আপকে লিয়ে বুলন্দ কর দিয়া। এ মেরে প্যারে মাহবুব হামনে আপকে জিকির কো আপকে লিয়ে বুলন্দ কর দিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম আতে হে ফরমাতে হে এ মেরে প্যারে নবী আপকো পতা হে আপকে জিকির কো আল্লাহ নে কিতনি উঁচা কিয়া হে আপকো পতা হে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমাতে হে ইজা জিকির তো জিকির তা মাহিয়া যেখানে আল্লাহ পাক নিজের নাম কে রেখে দে ওখানে আল্লাহ পাক আপনার নামে পাক কে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ইবনি আল্লাহু বনি কালাম আল্লাহ নে ফরমায়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওরাত ভি আর জবর ভি আল্লাহ কা কালাম হে, তাওরাত ভি আল্লাহ কা কালাম হে, ইনজিল ভি আল্লাহ কা কালাম হে, মে ভি আল্লাহ কা কালাম হো। মগর ইয়ে প্যারা মুস্তাফা জব মে আপসে জুড় গয়া তো তমাম কিতাবো কে সরদার বন গয়া। আপকে সমঝ মে জরুর আ জায়েগা। সুবহানাল্লাহ, কুরআনে পাক সাহিবের কুরআনে পাক
আওয়াজ দিতে আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেমিসাল, আপনি বেমিসাল, আমি লাভে আমি নাই, আপনি সারাপা হয়ে আই, হে প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুলফ ভালো, আপনার জলফ ভালো, আমার মত সাথে, আপনার চেহারা সাথে, হে প্যারা মুস্তাফা, আমিও মো, আপনিও মো, আমিও শিফা, আপনিও শিফা, আমার আয়াত ধরিয়ে পানি ধরিয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়, আর আপনার জুব্বা ধরিয়ে পানি ধরিয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়, রসুলের পাক ধরিয়ে লাভ লাগবে, কোরআনে পাক আওয়াজ দেয়, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমি কিতাবের সকলে আর আপনি হাবিবুল্লাহ, আমি গত দুই দিন আগে মালদার সরজমিনে বলছিলাম, আপনার দিকে তাকিয়ে কিংবা আপনি আমার দিকে তাকিয়ে বারবার যদি মুস্কুরান, বারবার যদি হাসেন, তা আমি মনে করব হয় আপনি আমার বক্তব্য পছন্দ করছেন না, আর না হয় বারে বারে টিটকিরি করতে আছেন। একটা মানুষ যদি কোনো মানুষের দিকে, চাহে ট্রেনে হোক, চাহে বাসে হোক, রাস্তায় চলতে চলতে হোক, কিংবা কোনো বৈঠকে বসে হোক, একটা লোকের দিকে তাকিয়ে বার বার যদি মুস্কুরান, তার সুবহানাল্লাহ, সে রেগে যাবে, তার মনের ভিতরে দুইটা কথা উদয় হতে পারে, একটা হবে হয় লোকটা পাগল আছে, আর না হয় আমাকে টিটকিরি করতে আছে, এ আমার প্যারা কি, এ হলো এ হামারি হালাত হে, মাকা খোদা কি কসম, হম রসুল নবী কে গোলাম হে, জব মেরে প্যারে মুস্তাফা মুসলমান হতে থে, তো তমাম জাহান মুসলমান হতে, ওই নবীর গোলাম হওয়ার যোগ্যতা আপনার আমার ভিতরে নাই, ওই নবীর গোলাম হওয়ার যোগ্যতা আপনার আমার ভিতরে নাই, তার কারণ হলো নবীর শান কোন পীরের কাছে জানতে হবে না, নবীর মাকাম নবীর মর্তাবা কোন মুক্তির কাছে জানতে হবে না, নবীর শান যদি একজন মুক্তি বলে তো কত বলবে, একজন পীর বলে তো তার ওয়াকাত অনুযায়ী বলবে, তার লাই তার লেভেল অনুযায়ী বলবে, কিন্তু এক নবী নবীর শানে কি বলতে আছেন শুনুন, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, কে সুবহানাল্লাহ, আপনি দাওয়াত দিতে আছেন, লোকেরা বলল এ ইয়াহিয়া আপনি কি ওই নবী যার জন্য জমিন ফুল জমিন অপেক্ষা করতে আছে, আপনি কি ওই নবী যার জন্য হাওয়া অপেক্ষা করতে আছে, আপনি কি ওই নবী যার জন্য তমাম জাহান অপেক্ষা করতে আছে, আপনি বলতে আছে ওই নবী আমার অবদুনে থাক, ওই নবীর জুতার ফিতা খোলার যোগ্যতা রাখতাম, তো নিজেকে ধন্য বলে আমি তো বলি যে নবী মুস্তাফা সাহিবে লাউলাতের মাকাম কত উচ্চ জানবার আগে গোলামের শানটাও তো শোনা রাখা দরকার, এই জন্য বুজুর্গানে দিন বলতে আছেন যে ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো, আপনি নিজেকে তো চিনুন, আপনার মাকাম কত উচ্চ, আপনি নিজেকে তো জানুন আপনার শান কত উচ্চ, গোলামের মাকাম কত উচ্চ, হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত পড়তে তাওরাতের পাতায় আপনি আওয়াজ করতে আছেন রব্বুল আলামিনের দরবারে, আর কি করতে আছেন, মাওলা আমি তাওরাতের পাতায় এক ধরনের উম্মতি দেখলাম যারা জমিনের মধ্যে চলতে থাকবে তো জমিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, সুবহানাল্লাহ, গোলামে মুস্তাফার শান হলো এমনি কে জমিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মুসা কালিমুল্লাহ বললেন মাওলা ওই প্যারা উম্মতিকে আমার কওম বানিয়ে দাও, আল্লাহ বলেন এ প্যারা মুসা কালিমুল্লাহ এরা উম্মতে মোহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে,
করবে, আপনি অন্য কিছু চাহুন। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা তা যদি না হয়, তাওরাতের পাতায় আর এক ধরনের উন্মতি নজর আসলো, যারা ভোরবেলাতে তোমার ইবাদতে লিপ্ত হবে, যারা দুপুরবেলাতে তোমার ইবাদতে লিপ্ত হবে, যারা সূর্য ঢলে যাওয়ার পরে তোমার ইবাদতে লিপ্ত হবে, মাগরিবের টাইমে তোমার ইবাদতে লিপ্ত হবে, রাত্রি কিছুটা যাওয়ার পরে তোমার ইবাদতে লিপ্ত হবে, এই রোটেশন চলতে থাকবে। আর এর দরমিয়ানে যদি কোনো গুনাহ হয়ে যায় তো তুমি দয়া পরবশ হয়ে মাফ করে দেবে, মাওলা ওদেরকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বলেন, না মুসা, এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে, এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে, তুমি অন্য কিছু চাও। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা আর এই কেন হলো, তো কি হয়েছে, আর এক ধরনের উম্মতি নজর আসলো, আর এক ধরনের ইনসানকে দেখতে পেলাম তাওরাতের পাতায়, যে যারা 11টা মাস চলার ঠিক রাখতে পারবে না, শরীয়তের ঠিক রাখতে পারবে না, এদিক সেদিক করবে, একটা মাস তোমার ইবাদতে লিপ্ত হয়ে যাবে, একটা মাস তোমার ইবাদতে লিপ্ত হয়ে যাবে, আর 11টা মাসে তার চলার ক্ষয়ক্ষতিকে তুমি এক মাসে পূরণ করে দেবে, তাকে মাফ করে দেবে, ওদেরকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বলেন, এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা তা যদি না হয় তো ওই মাহবুবের কিছুক্ষণ সেবা করার সুযোগ করে দাও। বেশিরভাগ মানুষ যখন বাড়ি থেকে বেরোয় আর মন যখন ভালো থাকে তখন হয় ভাই থাকলে ভাই, চাচা থাকলে চাচা, আর না হলে স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো তো আমাকে এই জামা পরে বা এইটা পরে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, তখন তার স্ত্রী তার কথা মতো তাকে উত্তর দেয়। সুবহানাল্লাহ, কুরবান জান, এটা আমার প্যারা নবীর সুন্নাত। আমার নবী একবার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা দেখো তো আমাকে কেমন লাগছে। আল্লাহর নবী সাহিবুল্লাহ লাকে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সৌন্দর্য নিজের দম তোড়ে দেয় ওখান থেকে আপনার সৌন্দর্য, ওখান থেকে সৌন্দর্য আপনার শুরু হতে থাকে। সুবহানাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু লোক বলতে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য আতা করেছিলেন যে মিশরের মহিলারা একবার তাকিয়েছিল তা হাত কেটে দিয়েছিল, বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা বলতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আপনার পবিত্র জবানে ইরশাদ করেন, ওরা যদি আমার প্যারা মুস্তাফাকে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হাইদারি, সরদার সৈয়দ গোলাম আলী রাষ্ট্রবীর কারাবান, সৈয়দ মোহাম্মদ আলী কারাবান। আল্লাহ পাক ওই নবীর আপনাকে আমাকে গোলাম করেছে, ওই নবীর গোলাম আপনি আমি, যিনি হযরতে আলীর জন্য দরকার পড়ে তো হযরত সূর্যকে ইশারা করে তো সূর্য উঠে দাঁড়িয়ে যায়, ওই নবীর আপনি আমি গোলাম। যখন যখন আবু জাহেল ইয়ামানের বাদশার সঙ্গে মিলিয়ে মুজেজা তালাব করে তো চন্দ্রের দিকে ইশারা করে তো চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, ওই নবীর গোলাম আপনি আমি, যে নবী এ পাক সাহিবুল্লাহকে শান ও মাকাম আল্লাহ পাক এত ফুলন্দ বলা করে কে পাহাড়ের সামনে দিয়ে যান পাথর সালাত ও সালাম করতে থাকে, গাছের সামনে দিয়ে যান গাছ সালাত ও সালাম করতে থাকে, ওই নবীর আমি গোলাম, যে নবী এ পাক সাহিবের লাউলাকে বিরহে সুখা কাঠ বিলক বিলক করে কাঁপতে থাকে, ওই নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবের লাউলাকে জুব্বা মুবারক বে মিসাল, জুব্বা মুবারক বে মিসাল, আঁখ মুবারক বে মিসাল, বধু মুবারক বে মিসাল, ইশারা মুবারক বে মিসাল, নজারা মুবারক বে মিসাল, সফকত মুবারক বে মিসাল, জবান মুবারক বে মিসাল, সুবহানাল্লাহ ঠোঁট মুবারক বে মিসাল, ওই রসুলের আপনি আমি গোলাম, যে রসুলের পাক সাহিবের লাউলাকে আল্লাহ পাক বে মিসাল করে দুনিয়ার মুখে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার নবীর শান কত উচ্চ, প্রত্যেকটা নবী ও রাসূল দুনিয়ার মুখে এসেছেন আর তিনি পড়িয়েছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, জোরে পড়ো সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাম
দুনিয়ার মুখে এসেছেন, পড়িয়েছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, দেখনে ওয়ালা দেখতে আছেন, মুহাদ্দিসে কেরাম, বুজুর্গানে দ্বীন, পণ্ডিত মুহাদ্দিস, ইনারা লক্ষ্য করলেন, রিসার্চ করলেন, তো দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর তো কোনো পরিবর্তন নাই, এতে নুকতাও নাই, কিন্তু আদম সাফিউল্লাহ পড়াতে আছেন, তো ওনার নামে পাক জুড়ে যেতে আছে, তা আদম সাফিউল্লাহকে নুকতা মওকুফ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল দুনিয়ার মুখে এসেছেন, তো সুবহানাল্লাহ, সকলের নামে নুকতা মওজুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তো ইব্রাহিম খলিলুল্লাহতে নুকতা মওজুদ, ইসমাঈল সাফিউল্লাহ পড়াতে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল সাফিউল্লাহ, তে এতে নুকতা মওজুদ, এর মানে এই নয় যে নবীর শান ছোট, আল্লাহ বলেন এ পেয়ারা নবী যতক্ষণ নুকতা থাকবে ততক্ষণ নবী আসতে থাকবে, যতক্ষণ নুকতা থাকবে ততক্ষণ নবী আসতে থাকবে, আর এই জন্য আচ্ছা বলেন যদি আমাদের মনে হয় যে আর কোন লোক আসবে না, তো সিলনি যদি দিয়ে দিই তাহলে সব এই কটাকেই বেটে দেবো না রাখবো, আপনার পরেও নবী আসবেন, এই জন্য রহমত নিয়ে যান, আপনার পরেও নবী আসবেন, এই জন্য রহমত নিয়ে যান, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার পরেও নবী আসবেন, এই জন্য রহমত নিয়ে যান, সমস্ত নবী ও রাসূল আসতে আছেন, আল্লাহ রহমত দিয়ে দিয়ে সারা জাহানকে সুসজ্জিত করতে আছেন, নবীকে রহমত দিয়ে প্রেরণ করতে আছেন, ঈসা নবী আলাইহিস সালাম আছেন, আল্লাহ বলতে আছেন ঈসা নবী আল্লাহ, আপনার নামেও নুকতা মওজুদ, তা আপনার পরেও নবী আসবেন, এই জন্য রহমত নিয়ে যান, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন নুকতা নাই, আল্লাহ জানিয়ে দিলেন এ প্যারা মুস্তাফা মেরে পাশে মেরে পাশ কোই না নহি হে তেরে আপনার পরে কোন নবী নাই, এই জন্য রহমত নিয়ে নয় সারাপা রহমত হয়ে যান, সারাপা রহমত হয়ে যান, আর আমার সালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, হে মেরে প্যারে মাহবুব, হামনে আপকো এ প্যারা মুস্তাফা সাহিবে দৌলত, হামনে আপকো নহীন ভেজা, আগর ভেজা হ্যায় তো সারে জগ কে লিয়ে রহমত বনা কর ভেজা হ্যায়, সুবহানাল্লাহ, আল্লাহ গনি, এ আমার প্যারা, আপনার আমার, আপনি আমি ওই নবীর গোলাম যে রসুল পাক সাহিবে দৌলত কে শান এ মাকাম কে আল্লাহ কত উচ্চ করেছেন, বুজুর্গানে দিন দে যারা বিদ্বান, যারা পণ্ডিত, যাদের বাক্য লিয়ে আপনাকে আমার, আপনাকে আমাকে সকলকে লিয়ে আপনি আমি বিতরণ করতে আছি, এহেন পণ্ডিতরা লক্ষ্য করতে আছেন, আল্লাহর নামে পাক আছে আলিফ লাম লাম হে, তারা দেখতে আছে, যদি দুনিয়ার বুকে যত হোক যত লোক আছে তাদের নামের যদি একটা দুটা তিনটা অক্ষর ছিনিয়ে নেওয়া হয় তাদের নামের অস্তিত্বই বিগড়ে যাবে, তাদের নামে বাকি বিগড়ে যাবে যতই বড় হোক, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নামে পাকের শান হলো এমনি যে আলিফ সরিয়ে নেওয়া হলো, কিন্তু লিল্লাহি মা ফিস সামা সামাওয়াতি ওয়াল আরদ, তবুও আল্লাহ পাকে অস্তিত্ব বিরাজিত, কারণ আল্লাহ বলতে আছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি নাম, নামটা দেখতে আছে ওলামায়ে দ্বীন, এখন আরেকটা নাম সরিয়ে দিলেন, তো লাহুল মুলক ওয়া লাহুল হামদু, এই তখন আল্লাহর অস্তিত্ব বিরাজিত, তারপরে দেখছেন শুধু হে থাকতে আছে, তবু আল্লাহর নামের অস্তিত্ব বিরাজিত, কে হুয়াল্লাযী হুয়াল্লাহুল খালিকুল বারিউল, তবু আল্লাহর নামে পাক মওজুদ আছে, সুবহানাল্লাহ, নাম বিগড়ে যায় না, সুবহানাল্লাহ, তেমনি আমার নবীরও নাম, জোরে পড়ুন সুবহানাল্লাহ, তেমনি আপনার আমার নবীরও নাম, নাম হলো মুহাম্মদ, সুবহানাল্লাহ, মিম সরিয়ে লে তো থাকবে হামদ, সুবহানাল্লাহ, তবু নামের অস্তিত্ব বিরাজিত, হে সরিয়ে লেন থাকলো মাত, ইয়ানি নেকি কে তরফ খিঁচনে ওয়ালা, সুবহানাল্লাহ,
পরে পড়বেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার মিম কে সরিয়ে দেন, থাকলো দাল, দাল দালালত করতে হে খায়ের কি তরফ করে সুবহানাল্লাহ। ওই নবী আপনি আমি বলা যে রাসূল পাক সাহিবের লজ্জা দুনিয়ার বুকে কোনো মায়ের লাল নাই, সকলের খোলাকে ভর্তি করে দিতে পারে, কিন্তু আপনার আমার আকা সাহিবের লজ্জা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বিশ্বকে আওয়াজ দিতে আছেন, এ বিশ্ববাসী আসো, ডাক্তার হতে চাও আমার দুয়ারে আসো, ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো, ফার্মাসিস্ট চাও আমার দুয়ারে আসো, মুজিব হতে চাও আমার দুয়ারে আসো, মুবলিগ হতে চাও আমার দুয়ারে আসো, ফেরায়েত হতে চাও আমার দুয়ারে আসো, যার যা দরকার আসো, জো আতে গয়ে ও পাতে, জো আতে গয়ে ও পাতে গয়ে, জো পাতে গয়ে সারে জগ মে ছাতে চলে গয়ে, সুবহানাল্লাহ আল্লাহু গনি নবী পাক সাহিবে লাউলাক ইরশাদ। আচ্ছা বলুন, আপনার বেটি আছে, আপনার একটা বেটি, আর আপনি বেটির বিবাহ দিবেন, আল্লাহ পাক কয়েকশো কোটি টাকার মালিক করেছেন, জামাইরা তো দেখলো যে শ্বশুর শাশুড়ির মল্লি পেয়ে যাবো, এই জন্য আর খুব চালাকি করে কিচ্ছু চাইলে না, কিন্তু শ্বশুর দেখলে যে জামাইরা ভালোই হবে হয়তো, চাইলো না তো দিয়েই দিই, সব দিলো, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়ে মোটর সাইকেলও দিল না, গাড়িও দিল না, জামাইরও মনে মনে চাহিদা থাকলো আচ্ছা ঠেটা শ্বশুর একটা মোটর সাইকেল দিতে পারতো, হ্যাঁ কিন্তু শ্বশুরের যদি বিটি ভালো থাকে তো দিব মনে মনে করতে আছেন, এমডি করতে বাপও ব্যস্ত লোক, কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে লাগলে ওই লোক ব্যস্ত হওয়াই স্বাভাবিক, হ্যাঁ বাপ আর খবর নিতে পারেন যে বেটি, হ্যাঁ দু দুই তিন মাস পর যখন খবর নিচ্ছেন বেটি কেমন আছো, সেদিন তো জিজ্ঞাসা করতে পারেনি, তোমার শ্বশুর শাশুড়ি কেমন, বলে আব্বা সত্যি মাটির মানুষ বলতে যা হয় ওই রকম, যখনই পাঁচ মাস পার হয়েছে বেটিকে আবার ফোন করছেন, মা কেমন আছো, তো বেটির আর কোনো কথা নাই, তো বাপ মনে করছে টাওয়ার নাই, বলি বারে বারে ঠোকা মারছে মোবাইলে, বাপ জিজ্ঞাসা করছে বেটি কি হলো, তো বেটি সিসকি দিয়ে কাঁদছে, আরে কাঁদছি কেন বল না কি হয়েছে, বলছে আব্বা মনে করেছিলাম ধরো এরা কেউ ভালো নয়, আচ্ছা বলে আপনার বিটি যে বিবাহ দিলেন তো ওকে স্কর্পিও গাড়ি দিবেন এখন না মোটর সাইকেল দিবেন, বেটি কানসার বলছে আব্বা এরা কেউ ভালো নয়, বলেন না বলেন না কি দিবেন, হ্যাঁ আমি ওই বাংলাদেশের শেষ প্রান্ত ইন্ডিয়ার সার্জমিন ইসলামপুর শেখ পাড়াতে গত দুই বছর আগে বলেছিলাম কি দিবে, তো বলছে কি দিবে ওকে মোটর সাইকেল তো দূরে থাক, সাইকেল তো দূরে থাক, সাইকেলের ভয় পর্যন্ত দিব না, আমার বেটি ভালো নাই যার জন্য দিতাম, সে বেটি ভালো নাই তোকে দেওয়ার কোনো প্রশ্নই নাই, তা আমি বলতে চাই যে আল্লাহ পাক আসমান ও জমিনকে তৈরি করেছে, মাটি ও মকানকে তৈরি করেছে, সমুদ্র ও কমলকে তৈরি করেছে, সাজার ও হাজারকে তৈরি করেছে, তার আমলের সদকায় ওই নবী সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে তো জান্নাত পাওয়া কোনো আশাই থাকতে পারে না, আল্লাহ বলেন বান্দা জান্নাত তো দিব মনে করেছিলাম, কিন্তু যার জন্য আমি সারা জাহানকে সাজিয়েছি তার সঙ্গে যখন সম্পর্ক ভালো নয় তখন দেবার আর কোনো কথাই নাই, এ আমার প্যারা ওই নবীর আপনি আমি বললাম যে নবী পাক সাহিবের লাউলাকে সম্পর্ককে আল্লাহ পাক বলেন তো বালা করে দিয়েছেন, জি আমার নবী আপনাকে আমাকে তোহফা দিতে আছেন, রহম রউফ নবী করিম নবী আপনাকে আমাকে তোহফা দিতে আছেন, নামাজ জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ, মূল্যবান সম্পদ এই নামাজ আপনাকে আমাকে নবী তোহফা দিতে আছেন, কিন্তু আপনি আমি এতই নালায় কি ওই তোহফা নিতে পারছি না, আপনার এই এই নামাজ আপনার চরিত্রকে সুন্দর করবে তাতে কোনো সন্দেহ নাই, আপনার আখলাককে সুন্দর করবে তাতে কোনো সন্দেহ নাই, আল্লাহ হাফেজ। আচ্ছা বলুন, আল্লাহ পাক আপনাকে আমাকে চারটি জিনিস দিয়ে তৈরি করেছেন, মাটি পানি আগুন হাওয়া, কয়টি, চারটি জিনিস, মাটি আগুন পানি হাওয়া, তো যদি আপনি আমি গোলাপের একটা চারা নিয়ে যদি আগুনের ওপরে লাগিয়ে দিই তো হবে না, হবে না কখনোই হবে না, জি হ্যাঁ কিছুক্ষণ পরেই ঝলসে যাবে পুড়ে ছাই হয়ে যাবে, যদি ওই চারাটাকে যদি হাওয়ার মধ্যে লাগিয়ে দিই থাকবে দুদিন তিন দিন থাকবে তারপরে মরছে যাবে,
শুকিয়ে যাবে। যদি মাটিতে লাগিয়ে দিই, এই জন্য আল্লাহ পাক মাটির মানুষ করে আপনাকে আমাকে সুবহানাল্লাহ তৈরি করেছে, যাতে পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আখলাকের বাগান থেকে খুলদিন আজিম থেকে গোলাপের চারা নিয়ে নিজেদের জিন্দগিতে লাগিয়ে দিতে পারি, তো সুবহানাল্লাহ আপনার আমার জীবন এখানেও ভস্মময় হবে, ওখানেও আপনার আমার জিন্দগি হারাভারা হয়ে যাবে। এ আমার প্যারা ওই রসুলের পাক সাহিবের লৌলকের আপনি আমি গোলাম, যে রসুলের পাক সাহিবের লৌলককে আল্লাহ পাক বেমিসাল করেছেন সুবহানাল্লাহ, যার তামাম আদায়ে বেমিসাল কোরআন ঘোষণা করে ওরা ফাখন আল্লাহ কা জিক্র। এ মেরে প্যারে মাহবুব, হামনে আপকে জিকির কো আপকে লিয়ে বুলন্দ কর দিয়া করে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তালিম হলো যে আপনার নসিবে যা আছে আপনি পেয়ে যাবেন, এই জন্য চুরি করা লাগবে না, ধরে পড়ুন সুবহানাল্লাহ, চুরি করা লাগবে না, আপনার নসিবে যা আছে আপনি পেয়ে যাবেন। তবে একটা জিনিস কি, আমরা নিজের তকদির দেখি তো, এই জন্য আমাদেরকে কর্ম করতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে কর্ম করতে হবে ইনশাআল্লাহ। কর্ম অবশ্যই, নবী আমার বলতে আছেন প্রত্যেকটা কর্ম সফল হয়, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীদের জন্য এ উপহার, জি প্রত্যেকটা কর্ম সফল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এসে বললেন জি ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা কর্ম সফল হয় না, আল্লাহর নবী বলতে আছেন প্রত্যেকটা কর্ম সফল হয়, প্রত্যেকটা কর্ম সফল হয়। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা সুন্দর নয়, আমার চলা আমার ঠোঁট মোটা, চোখ ঢুকে আছে, গাল ঢুকে আছে, রং কালো, আমি কোন অংশেই ভালো না। এখন আমি যদি মনে মনে করি যে বাদশার বেটিকে বিবাহ করব, তাহলে কি এই কর্ম সফল হবে? আল্লাহর নবী বলতে আছেন তোমার হৃদয়ে যদি কোনো পাপ না থাকে, কর্মে কোনো ত্রুটি না থাকে, তো ইনশাআল্লাহ হবে, জোরে বলতে হবে ইনশাআল্লাহ হবে। সাহাবী তো আপনার আমার মতো তো না, নবী বলেছেন তো পুটলিটাকে গুটিয়ে নিয়ে বগলে ভরে সোজা তার দরবারে, আর জামাই যদি নিজেই প্রস্তাব দেয় আর বিয়া হওয়ার খুব মুশকিল, বলবে হয় ই বদমাশি করছে আর না হয় মাথায় ছিট আছে, কেন চাচা নাই, বাপ নাই, প্রতিবেশী নাই, হ্যাঁ জামাই নিজেই দিয়ে প্রস্তাব স্বয়ং রাজাকে দিয়ে বলছে বাদশাহ আপনার বেটির সঙ্গে আমার বিবাহ দিবে, তো বাদশাহ এমনি করে তাকিয়ে না বলতে যাবেন, কি মন হলো পরিচয় জিজ্ঞাসা করছেন তোমার পরিচয় কি, তো উনি বলছেন আমি আল্লাহর রাসূলের সাহাবী, আর বাদশা ওইখানে চুপ করে গেছে, মন্ত্রীকে ইশারা করেন মন্ত্রী আল্লাহর রাসূলের সাহাবী ওনার পা আমার মাথার উপরে, কিন্তু বিটি দিব না, তুমি এমন কোন না বলার ক্ষমতা আমার নাই, যদি না বলে দিই আমার রাজ্য পাট সব তছনছ হয়ে যাবে, তো এমন কোন শর্ত দিয়ে দাও যেটা উনি পূরণ করতে পারবেন না, আর না পারলে আমি বেঁচে যাব, হ্যাঁ মানে বেঁচে যাব, তাহলে আর বেটি দিতে হবে না। মন্ত্রী বললেন ওই সাহাবীকে যে আপনার কোনো চিন্তা নাই, বাদশার বেটির সঙ্গে আপনার বিবাহ হবে, তবে একটা শর্ত আছে, আটলান্টিক মহাসাগরে রাজার বেটি আসার সময় গলার হাড়টা খুলে পড়ে গেছিল, ওইটা যদি এনে দিতে পারেন, ওইটাতে বাদশার আর বাদশার স্ত্রীর নাম লেখা আছে, ওইটা যদি এনে দিতে পারেন তো ইনশাআল্লাহ বিবাহ হবে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন আর বিয়ে হবে নালাতে যদি আংশি পড়ে যায় খুঁজে পাওয়া যায়, পুকুরে যদি ঘড়ি পড়ে যায় খুঁজে পাওয়া যায়, আটলান্টিক মহাসাগর, এখন এ তো নবী মুস্তাফার সাহাবী, আপনি বলতে আছেন মন্ত্রী তাহলে আমাকে একটা বালতির ব্যবস্থা করে দিন। মন্ত্রী একবারে ভিতর থেকে হেসে বেরিয়েছে, বালতি কি হবে, বলে বল্টুনটা নিয়ে যাব সমুদ্রে লাগাবো, পানি না ছিচলে তার তলা দেখতে পাওয়া যাবে না,
বাদশা বলতে আছেন ভাই এই চাঁদির চাহে তো দিয়ে দাও, সোনার বালতি চাহে তো দিয়ে দাও, কিন্তু আমাকে বাঁচাও। হ্যাঁ, কারণ পানি ছিঁচতে ছিঁচতে বয়স ছুঁচে শেষ হয়ে যাবে, কিন্তু পানি শেষ হবে না। অতএব এখান থেকে আপনি আমি দুজনেই বেঁচে যাব, মন্ত্রী দিয়ে দাও। তো ওনাকে বলা হলো, তো উনি বললেন না না আমাকে লোহার কিংবা এমনি বলটুন দিতে হবে। তো আপনাকে একটা লোহার বলটুন দেওয়া হলো, আপনি ওই বালতিটাকে নিয়ে গিয়ে আপনি নিয়ে চলে গেছেন, নিয়ে আমি আটলান্টিক মহাসাগরে লাগিয়েছেন। আপনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবী বলেছেন যে চেষ্টা করে সে সফল হয়, মন জাদা দাদা যে চেষ্টা করে সে সফল হয়। দুপাশ পাল্টি পানি ছিঁচেছে আল্লাহর তরফ থেকে নদীর অধিবাসীদের হুকুম হয়, এ তিনি মা যে হাল কিলে রেখেছে উগুলিয়ে দাও, এদিকে আল্লাহর নবী পাল্টি লাগিয়ে দিয়েছেন, এদিকে আমার সত্তর হাজার খালি পাল্টি লাগিয়ে পানি নিমে সে ছিঁচে শেষ হয়ে যাবে, তোমরা তড়পে মরে যাবে। তাড়াতাড়ি ওর খবর ওই বালতির সামনে যেয়ে উগলে দাও। আর একটা মাছকে বললেন, ওরে মাছ যা তোর কান খাতে জড়িয়ে নিয়ে ওর বালতির ভিতরে ঢুকে যা। ইনি বলতে আছে আমার নবি যখন বলেছেন কোন ফাইয়া কোন বালা সমানে, ওই নবি বলেছেন যার চেহারাকে বলা হয় সুবহানাল্লাহ মাজহুল্লাহ, ওই নবি বলেছেন যার জবানকে বলা হয় লিসানুল্লাহ, এই নবী বলেছেন যার চোখকে বলা হয় রিয়ালুল্লাহ, যার সুবহানাল্লাহ ইবাহি, যার চোখকে বলা হয় নুরুল্লাহ, এই নবী বলেছেন যার সুবহানাল্লাহ হাত হলো ইয়াদুল্লাহ, সারা বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হুকুম আমরুল্লাহ করে রাখেন। নবী আমার বলেছে তো অবশ্যই সত্য হবে। আপনি আপনি যেমনই বললেন যে যে চেষ্টা করে সে সফল হয়, আর হারটা পড়ে গেছে বাদির উপরে যে ডাঙাতে যখন পড়েছে, আচ্ছা বলে মাছ সমেত হার বাইরে, আপনি আমি হলে কি করতাম, মাছটাকে নিতাম বাড়িতে দিতাম যে বাদশার কাছে প্রাইজ নিয়ে আসছি এইটা আগে ভাজো। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী মাছটাকে নিয়ে চুমুখে ওকে নদীতে সমুদ্রে ছেড়ে দিয়ে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দিতে আছে। ছেড়ে দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহি আলাইহি হারটাকে নিয়ে বাদশাকে দিচ্ছেন, বাদশা এই কিয়া, তো বাদশার চক্ষু চড়কঘাত, আপনি এমনি করে তাকিয়েছেন তার চোখের পাপনি নামে না। মন্ত্রী এ কি হলো আর কিছু বলো, মন্ত্রী বলছে বাদশা এটা আর কিছু বলা যাবে না, ইনি আল্লাহর রাসূলের সাহাবী, বাদশাহী চালানোর জন্য যে যোগ্যতার দরকার ইনার ভিতরে সব মজুদ রয়েছে। হে আমার প্যারা ইস্পৃহা, এর ভিতরে আটলান্টিক মহাসাগর সকলে জানে একটা ছোট্ট বালতি নিয়ে সেটা সম্ভব হবে না। আর আল্লাহর রাসূলের সাহাবী যিনি পণ্ডিত জ্ঞানী তিনি জানেন না যে এই বালতি দ্বারা সম্ভব হবে না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছে মান যাদা দাদা যে চেষ্টা করে সে সফল হয়, এখন নবী পাকের এই হুকুম নিয়ে এসেছে। অতএব আপনি রাজি হয়ে যান। মন্ত্রীর কথা শোনা মাত্র বাদশা বলতে আছেন যাও তোমার সঙ্গে আমার বেটির বিবাহ দিব। এখন সাহাবি বলছে কি করে দেবেন, আমার যে লম্বটা বলে তাও দিব, বলে আমার যে কাল ঢুকে আছে বলে তাও দিব, বলে আমার যে রং চেহারা কালো বলে তাতেও দিব, বলে আমি যে সহজে খাটো বলে তাতেও দিব, তুমি যতই ফুট বার করো তোমার সঙ্গেই আমার বেটির বিবাহ দেব। আল্লাহ রাসূলের সাহাবি বলতে আছেন আপনার বেটিকে বিবাহ করার জন্য আসিনি, আমার নবী বলেছেন সব কর্ম সফল হয়, তো দেখলাম যে কর্ম অসাধ্য সেটাও কি সফল হয়, আমার নবী সত্য বলেছেন মানে চেষ্টা করে সে সফল হয়। সুবহানাল্লাহ, এখন যদি কোন ছাত্র মনে করে আমি ডাক্তার হব তো ইনশাআল্লাহ হবে, যদি মনে করে আমি প্রফেসর হব তো এরকম মেহনত করে তো ইনশাআল্লাহ হবে, যদি মনে করে যে আমি আলিমে দ্বীন হব মুক্তি হব মুহাদ্দিস হব যদি ইরাদা রাখে তো ইনশাআল্লাহ হবে, যদি সুবহানাল্লাহ হবে কি হবে না বলুন, হবে ওরা যদি হয় তো আমরা নামাজি হইতে পারবো না ইনশাআল্লাহ। এবার আর কেউ বলেন জি,
বলেন ওরা যদি চেষ্টা করে তাহলে বোঝা গেল নামাজ পড়ার জন্য আপনার আমার কোন চেষ্টা নাই, যদি চেষ্টা থাকতো তো ইনশাআল্লাহ নামাজ আপনি আমি নামাজি হতাম। জি নামাজি অবশ্যই হতো। কোরআন ঘোষণ করে বড় সময় আল্লাহ দিক এ মেরে প্যারে মাহবুব হামনে আপকে জিকির কো আপকে লিয়ে বুলন্দ বালা কর দিয়া। জি মুসলমানের চরিত্র দেখো হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ। আচ্ছা আর আপনার বাড়িতে যদি কেউ কোনো জিনিস চুরি করে নেয় তারপরে বাজারে বিক্রি করছে এই টাইমে ধরা পড়ে যায় আপনার চোখের সামনে পড়ে যায় তা আপনি ওকে কটা চুমু দিবেন? না বলতে হবে। জি বলে কত জি দিব তা ঠিক না, ঠিক না বেঠে অবশ্যই, কিন্তু কুরবান যান একটা চোর পুকুরে ঢুকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ঘরে ঢুকে গেছে, এক ফকিরদের তো ঝোলা আর কম্বল এইটাই সম্বল, ও ওইটাকেও নিয়ে নিয়েছে জুব্বাটাকে নিয়ে এই দোকানে বিক্রি করে। এখন জামা যে দামি জামা এই জুব্বার সঙ্গে এই চোরটার চেহারা সেটিং ফিটিং হয় না। দোকানদার বলছে ভাই জামা তো খুব দামি কিনবো কিন্তু একটা সাক্ষী দরকার। বলছে তোমাকে বুঝবই না, ও তো সাক্ষী পাবেই না, আর কিনা যে সাক্ষী নিয়ে আসবে। হ্যাঁ সাক্ষী আনতে গেলেই তো কেউ না কেউ যদি বলে এইটা হুজুরের গায়ে দেখেছিলাম তাইলে তো হলো, বলে তোমাকে দিবই না। প্রত্যেকটা দোকানে যায় আর দেখে হ্যাঁ কেউ দেয় না, একটা দোকানদার ও চোরের উপরে বাঁচবা ওকে দিয়েছে তো জুব্বা দেখে আমার খুব পছন্দ হয়েছে নিয়ে ও জুব্বাটাকে দিয়ে বলছে হাতে দাও, হাতে দিয়ে টেবিলের উপরে রেখে বলছে আগে সাক্ষী আনবা তো জুব্বা ফেরত দিব না হলে দিব না, একটু জোরে ঝামেলা পাকিয়ে দিই তাহলে লোক চলে আসবে এই ভয়ে পালিয়ে যাবে। হ্যাঁ দোকানদার জোরে জোরে আওয়াজ করে, ই বলে ভাই আস্তে কথা বলো না, আম জামা আমার আস্তে কথা বলো না, তো আস্তে কথা বলে না দোকানদার বলছে না তুমি আনো আমাকে। সুবহানাল্লাহ এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ কান মুবারাকে পড়ে গেছে, উনি তাকিয়ে দেখছেন টেবিলের উপরে ওনারই জুব্বা। হাই হাই আপনি টুকটুক করে এগিয়ে আসলেন, এসে জিজ্ঞাসা করছেন দোকানদারকে কি হয়েছে, বলে দেখুন না হলো এই লোকটা তার জুব্বা চুরি করে এনেছে, বলছি সাক্ষী নিয়ে আয়, ও বলছে আমার, যদি ওরই হলো তো একটা সাক্ষী নিয়ে আসুক আমি ওকে পয়সা দিয়ে দেবো। হ্যাঁ তো ও বলতে আছে যে না আমার জুব্বা ফেরত দাও, আমি তো জুব্বা কোনো হালে ফেরত দিব না। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ও কি বলছে, বলছে লোকটা বলছে, তখন লোকটা চোরটা বলছে বলার কি আছে আমার জুব্বা, চেহারা দেখা মাত্র আর থেমে গেছে, জুব্বা আমার বলি যেমনই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেখেছে ও চুপ করে থরথর করে কাঁপতে লেগেছে। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দোকানদারকে বলতে আছেন ভাই দোকানদার জুব্বাটা আমার হাতে দাও না দেখি কি কটা কেমন, আপনি জুব্বাটা নিজের হাতে নিলেন, হাতে নেওয়ার পরে চোরের হাতে দিলেন, দেওয়ার পরে বলতে আছেন আমি জুনাইদ সাক্ষ্য দিতে আছি এই জুব্বাটা এই লোকটা। নারে তাকবীর, নারে আপনি বলতে আছেন আমি সাক্ষ্য দিতে আছি আমি সাক্ষ্য দিতে আছি এই জুব্বাটা এই লোকটার, লোকটার জুব্বা দেওয়ার হাত দেয় না সোজা পায়ে পড়ে গিয়েছে, জিজ্ঞাসা করতে আছে এই রকম হলে আপনি এত সুন্দর আখলাক কোথা থেকে পেলে? হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন এই দুনিয়ার মার্কেটে পাওয়া যায় না, আমি প্রেমের বিনিময়ে মদিনার মার্কেট থেকে কিনে এনেছি, আমি প্রেমের বিনিময়ে মদিনার মার্কেট থেকে পেয়েছি। লোকটা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার প্যারা ওই নবী আপনি আমি গোলাম, নবী আমার তোহফা দিতে আছেন, দুইটা বলেই বক্তব্যের সমাপ্তি, নবী আমার তালিম দিতে আছেন, নামাজ নামাজ চিৎকার দিয়ে বলতে আছে নামাজ বলতে আছে, আমার ওয়েট যদি বুঝতে হয় আমার সম্মান যদি বুঝতে হয় আমার মর্তবা
যদি বুঝতে হয় তো তোমার গায়ের নামাজি কে দেখো না, তোমার গায়ের নামাজি কে দেখো না, দেখতে যদি হয় আমার যদি বুঝতে হয় আমি নামাজ মূল্যবান সম্পদ খাজায়ে ফাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি পানি কে ডাক দেন আনা তো পানি দৌড়ে এসে টাটোরার ভিতরে ঢুকে যায়। কি কত বড় সুন্নি পীর দেখেছে চলে এসেছে, পীরে ডাক মেরেছে ছুটে চলে এসেছে। সুবহানাল্লাহ ইলামি খাজায়ে ফাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহ আপনি সুবহানাল্লাহ আপনি যখন ফার্স্ট আজমির শরীফে আসেন তখন কেঁদেই যান, দু চোখ ভরে শুধু কেঁদেই যান। একজন ভক্ত বলতে আছে হুজুর আপনার চেহারা এত মনোমুগ্ধকর এত সুন্দর, একটা কথা বলবো হুজুর? বলে বলো। বলে হুজুর কাঁদছেন কেন? হুজুর বলতে আছেন এই যে আমার প্রেম আমাকে কাঁদাচ্ছে। বলছে হুজুর শুনেছি প্রেমে পড়লে তো মনে আনন্দ থাকে মনে উৎফুল্ল থাকে, তা আপনার চোখে পানি কেন? তো উনি বললেন দু তিন দিন সময় দিতে পারবে আমাকে? আমি বাড়ি যেতে দেব না, আমার কাছেই থাকতে হবে সব সময়, আমি আমার পড়লে পড়তে হবে আমি চললে চলতে হবে, আমার কাছে তিন দিন তিন রাত সময় দিতে পারবে? বলতে আছেন হতো তিন দিন তিন রাত ইনশাআল্লাহ। তিন দিন তিন রাত থাকাতে হুজুরের আখলাক চরিত্র দেখে ফরিদা হয়ে গিয়েছে। হুজুর বলতে আছেন এখন তিন দিন তুমি আমার চোখের সামনে আসবে না। বলছে হুজুর এই তিন দিনে যে কি পেলাম তা জানি না, কিন্তু আপনার চোখের সামনে থেকে আমি এক ঘন্টা দূরে থাকতে পারবো না, তিন দিন তো অনেক লম্বা। হুজুর বলতে আছেন না না তিন দিন তোমাকে দূরে থাকতে হবে, তিন দিন যদি দূরে না থাকো তাহলে তো শর্ত পূরণ হয় না। হুজুরকে বললেন হুজুর আমি যাচ্ছি চেষ্টা করব পূরণ করার। আপনি একদিন পার হলো বিকট এমন বেচেন হৃদয়ের ভিতরে হলো, মাকে বলছে মা বল না রাতের বেলায় পীর মুর্শিদকে যেন দেখে আসি। মা তো একটা লোক মারফত সংবাদ পাঠালে পীর মুর্শিদ বলতে আছেন না না আজকেও রাত্রি আসতে পাবে না। রাত্রি পার হয়ে গেল, সারা দিন কিছু খায়নি, সারা রাত কিছু খায়নি, তারপরে দিন কিছু খায়নি, ছেলে এখন উঠতে পারে না, মা এসে ভিক্ষার থলি পাতিয়ে দিয়েছে আমার ছেলে ফিরত দিয়েছি আমার ছেলে পারবে না। হুজুর বলতে আছেন বলো কোকে চেয়ে বলো পীর হুকুম দিয়েছেন তুমি খাবার তার খাবার খাও, কারণ এটা আল্লাহ যার দেয়া নিয়ামত, এটা তুমি কোনো রকমে দুর্ব্যবহার করিও না খাও, কিন্তু তবুও তিন দিন আসতে পারবে না। দুই দিন এক রাত্রি পার হয়েছে ও মায়ের পাকে চেপে ধরে দিয়েছে মা ছেলেকে যদি বাঁচাতে হয় তো মঈনুদ্দিন চিশতি সরকারের দরবার যা একবার পেয়ারা পীরের চেহারা দেখিয়ে দে। তিন দিন পর যখন পীর মুর্শিদে যাজক দেন তিন দিনের দিনে তো পীরের সামনে মুরিদ আসে, মুরিদ পীরকে দেখে ফেলে পীর মুরিদকে দেখে ফেলে। আচ্ছা বলুন তিন দিনের যদি এই রকম প্রেম হয় আর পীরকে দেখে না থাকতে পারা যায় তো যদি আল্লাহ বলেন তুমি আমার দিদার পাবে না তো আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহ বলেন বান্দা তওবা কর ফিরে চলে আয়, নিজের জীবনের তাম গুনার দিকে চোখ বন্ধ করে ঝাঁক মেলে দেখ আমি সত্তা সত্তারি পর্দা দিয়ে ঢেকে রেখেছি, আমি গফফার গফফারি পর্দা দিয়ে ঢেকে রেখেছি, আমি করিম আমার করিমানা পর্দা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ফিরে চলে আয় ফিরে চলে আয়। জেনাতে লিপ্ত থাকিস না, চোখকে পবিত্র কর, এই চোখ মাকে দেখার জন্য দিচ্ছি। একজন এক মাওলানা সাহেবকে প্রশ্ন করছে হুজুর মেয়েদের দিকে কবার তাকানো যায় না, তো মৌলভী সাহেব তো কি দিবে সেই মানে হেসে ফেলেছে। হ্যাঁ মৌলভী সাহেব বলছেন একবারও না, বলছে আমার জানা আছে একবার, বলছে তোর জানা ভুল আছে, বলছে কতবার তাকাতে পাওয়া যাবে? বলে একবারও না। বলে হুজুর শুনেছি যে একবার, বলে যদি ভুল করে চোখ পড়ে যায় তো একবার, ভুল করে তাকিয়ে দেখা লয় ভুল করে যদি চোখ পড়ে যায় তো একবার, দ্বিতীয়বারের হিসাব লাগবে তৃতীয়বারের হিসাব লাগবে।
তুমি কি মনে করবে একবার তাকাবো তো এক ঘন্টা? বলে না, এমনটা না, একবারও দেখার পারমিশন নাই। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ ইয়াহদি আল্লাহ তানি নবী এক পাক কইবে লওলাকে সুবহানাল্লাহ। নবী আমার তালি নিতে আছে সারা বিশ্বকে, এ বিশ্ববাসী ফিরে চলে আসো জেনা থেকে, চোখকে হেফাজত করো, যদি দেখতেই হয় তো মা বাপের চেহারা দেখো, দেখতে হয় মায়ের চেহারা দেখো, যত বার দেখবে একটা হজ একটা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। ইসলাম হারাম করেছে, আল্লাহ বলেন বান্দা ফিরে চলে আয়, জেনা থেকে ফিরে চলে আয়। কিন্তু যদি 15 বছরেও না ফিরে, 18তেও না ফিরে, 25তেও না ফিরে, লোক লেগে যায় 50তেও না ফিরে, যদি চোখের মুখের নাকে সুবহানাল্লাহ অঙ্গ প্রত্যঙ্গে জেনাতে লিপ্ত থাকে, তা আল্লাহ বলবেন বান্দা আমি ওয়াদা করেছি মিন্তিকালের আগেও যদি চোখ তুলে আমার কাছে ক্ষমা চাই তো আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব, আমি কফুর, আমি মাফ করে দেব, আমি মাফ করে দিব, আমি রহি, আমি মাফ করে দিব, কিন্তু জান্নাতে আমার দিদার থেকে মাহরুম হয়ে যাবে। বুঝা গেল? আমি করিম, মাফ করে দিব, জান্নাত আতা করে দিব, কিন্তু আমার দিদার দিব না। চোখকে ধুয়ে নিন নবী মুস্তাফার প্রেম দ্বারা, ফিরে চলে আসুন। আর এইটাই আমার আখেরি, নবী আমার তালিম দিতে আছেন বিররুল ওয়ালিদাইনি আফযালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা, নামাজ অপেক্ষা উত্তম, রোজা অপেক্ষা উত্তম, হজ অপেক্ষা উত্তম, উমরা অপেক্ষা উত্তম, আল্লাহর রাস্তায় মাথা কাটিয়ে দেওয়া চাইতে উত্তম হলো মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করা। আজ লোককে নসিহত করলে তো সব শুনি, কিন্তু মা বাপের ব্যাপারে সবাই ফেসে বসে রয়েছে। মা বাপ যদি বরদোয়া না করেন তো কোনো কথা নাই, কিন্তু বরদোয়া করলে ফেসে যেতে হবে। এই জন্য বলতে আছি, হ্যাঁ, আল্লাহ বলতে আছেন এ আমার প্যারা বান্দা শোনো, তোমার মা বাপ রাজি, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি, তোমাদের মা বাপ নারাজ তা আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাইরেক্ট তার বান্দাকে তালিম দিতে আছেন, দিবেন না কেন? আপনি যে মা বাপের জারিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একে দেখে যদি ভালো না বাঁচতে পারি তো তাকে না দেখে ভালো বাঁচবো কি করে, তাকে না দেখে ভালো বাঁচবো কি করে? সুবহানাল্লাহ, আল্লাহ বলতে আছেন তোমাদের মা বাপ রাজি তো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি, তোমাদের মা বাপ নারাজ তো আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ। আল্লাহ রসুলের পাক সাহিবুল্লাহর হাতে যখন জান্নাতে দো বাগর দিয়ে দেওয়া হয়, নবী আমার ওই নুরি রশ্মি ধরে এক হিজকা টান মেরে জান্নাতকে নামিয়ে মায়ের কদম তলায় রেখে এখন ঘোষ কুতুব মৌলবি মুক্তি মুহাদ্দিস তারপরে যত ওলি আব্দা যাকে জান্নাত দিতে হয় মা বাপের খিদমত করেই নিতে হবে। এ আমার প্যারা, এই বলে বক্তব্যের সমাপ্তি। নবী পাক সাহিবে লাওলা তার বেটিকে তালিম দিতে আছেন, সবচেয়ে মূল্যবান অজিফা দিতে আছেন, অত্যন্ত হালকা ওজনে অনেক বেশি জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা যতটা লোক আছেন সবাই জানেন, তবু আমি স্মরণ করিয়ে দিতে আছি, প্রত্যেক নামাজের পরে যারা পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার,
লোক বলছে হুজুর 34 বার হবে ওইটা, বলে না ওইটাও 33 বার, একবার হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। একবার পড়বে, যদি তার বুদ বুদ পরিমাণ গুনাহ হয় সমুদ্রে তবু আল্লাহ তাকে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজি বানান। প্রত্যেকটা জায়গায় বলে থাকি ওজুর পরে তিনবার ইন্না আনজালনা, যারা পড়া অভ্যাস রাখবে একবার যারা পড়বে তাদের 50 বছরের গুনাহকে মাফ করে দেবে। ওজুর পরে তিনবার ইন্না আনজালনা, যারা পড়বে দ্বিতীয়বার যারা পড়া অভ্যাস রাখবে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যে সওয়াব আতা করা হয়েছিল সেই সওয়াবটাকে আতা করা হবে। তিনবার যারা পড়বে সূরা কদর ইন্না আনজালনা, ওজুর পরে জান্নাত না দেখে মরবে না। সুবহানাল্লাহ। ইলহামদি জুম্মার দিন সানি আজানের পর দ্বিতীয় আজানের পর খুতবা আজানের আগে ইমাম সাহেব খুতবাতে উঠে যাওয়ার আগে দ্বিতীয় আজানের পর ইমাম সাহেব ভুল বললাম প্রথম আজানের পরে দ্বিতীয় আজানের আগে খুতবার আজানের আগে কোনো ব্যক্তি যদি তিনবার ইন্না আনজালনা পড়ে তো যত মুসল্লি থাকবে তাদের যত নেকি থাকবে ওই বরাবর নেকি তার আমল নামায় লিখে দেবো। জি সুবহানাল্লাহ। একটা দরুদ পাক আমার সঙ্গে সঙ্গে পড়ে নিন, মোবাইল থাকলে রেকর্ড করে নিন। এই দরুদ পাকের সওয়াব হলো আসমানে যত নক্ষত্র রাজি আছে এই নক্ষত্র রাজিকে 1000 দিয়ে গুণ করলে যত নেকি এই দরুদে পাক একবার পড়লে তত। আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। বাস এতটুকু দরুদে পাক, যে পড়বে আল্লাহ পাক অত সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আসমান জগতে মুক্ত প্রকাশ্য যত নক্ষত্র রাজি আছে তত প্রত্যেককে 1000 দিয়ে গুণ করলে যত নেকি এই দরুদে পাক একবার পড়লে তত নেকি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালামু আলাইকা